এবং এখানে আপনার বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট করে আপনার মার্কিনিরা এই ভুল করবে না। আর মনে রাখতে হবে এটা মালাক্কা প্রণালী নয়। এখনো আপনার সেই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে নানান রকমের আপনার সম্ভাবনা তাত্ত্বিকভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। সর্বশেষ যে ঘটনাটি সেটি হচ্ছে খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর হয়েছে, আক্রান্ত হয়েছে, এবং সারা দেশেই রিপিটেশন হবে এমনটি মনে হচ্ছে। এখন ধরুন আমি যতটুকু হাঞ্চ করছি -3 ফর্মুলার দিকে এগোচ্ছে পুরো পরিস্থিতি। প্রথমে আওয়ামী লীগ, তারপর জাতীয় পার্টি, থার্ড টার্গেট হচ্ছে বিএনপি। এবং সে বিষয়টি অনুধাবন করে বা কগনিজেন্সে নিয়ে কোনো রিস্ক যাতে না নিতে হয় সেই জন্যই বিএনপির অবস্থানটি তো খেয়াল করছেন নিশ্চয়ই, তারা সব বিষয়ে একমত হচ্ছেন না, তারা দল নিষিদ্ধ করার পক্ষে নন। এক, দ্বিতীয়ত তারা আপনার এই যে অবস্থানটি নিয়েছেন যে দ্রুত তারা নির্বাচন চান, এটাও কিন্তু পরিষ্কার। অনন্তকাল এই রাষ্ট্র মেরামতের নাম করে ক্ষমতায় থেকে যাওয়ার যে জাস্টিফিকেশন সেটা নিয়ে তারা খুব একটা কনভিন্সড নন, এটা পরিষ্কার। আর সেন্ট মার্টিন যে বিষয়টা, এটা আসলে প্রবাল দ্বীপ, এবং এখানে মার্কিন ঘাঁটি তৈরি করার কোনো ফিজিবিলিটি আছে বলে আমি মনে করি না। সাইক্লোন প্রন একটি এলাকা এবং এখানে আপনার বিশাল পরিমাণে ইনভেস্টমেন্ট করে আপনার মার্কিনিরা এই ভুল করবে না। আর মনে রাখতে হবে এটা মালাক্কা প্রণালী নয়। আমরা শুধু শুধু আমাদের এসি লেনকে যদি মনে করি আউট অফ দ্য ওয়ে ঘুরে লোকজন এখানে আসবে তা ভাবারও কোনো কারণ নেই। আর এটা বে অফ বেঙ্গল, নট ইন্ডিয়ান ওশন, এটাও বুঝতে হবে। এটা আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার যে চটুল স্টাইল সেই স্টাইলে হালকা ভাবে বিষয়টাকে নিয়েছেন। খেয়াল করে দেখেন তিনি রিড্রয়িং অফ দ্য ম্যাপের যে ফেনোমেনন সেটা কিন্তু প্রপারলি অ্যাড্রেস করেননি, ভারতকে আওতার বাইরে রেখেছেন। তিনি বলতে চেয়েছেন যে মিয়ানমার এবং বাংলাদেশের অংশ নিয়ে নতুন একটি দেশ তৈরি হতে চলেছে এবং সেন্ট মার্টিন মার্কিনরা সেই কারণে দেখুন আপনার একটা মাইন্ডসেট থেকেই কিন্তু এই ধরনের প্রস্তাবনা উৎসরিত হয়েছে। গত 111 সরকারের সময় আমরা দেখেছি সারা দেশব্যাপী একটা শাসরাজ রব, স্থানীয় সরকার পরিষদের নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে সিনেটর জন ম্যাককেইন আমাদের অবস্থান এবং ডক্টর এটিএম শামসুলুদার ধনুর্ভঙ্গপণ, কোনো অবস্থায় 30শে ডিসেম্বরের পরে তিনি নির্বাচনের এই দায়িত্বে থাকবেন না, হুমকি ধামকি দেওয়ার পরে এবং জরুরি অবস্থা বজায় রেখে তিনি নির্বাচন করবেন না, সেই অবস্থানটি নিশ্চিত করার পরেই কিন্তু শেষ অবধি মাঝখানটা কু পাল্টা কুর আপনার একটা অ্যাটেম্পট হয়েছিল, যে কারণে একজন থ্রি স্টার জেনারেল একদিনের জন্য আপনার ন্যাশনাল ডিফেন্স কলেজে মোতায়েন হয়েছিলেন, পরবর্তীতে তাকে কমনওয়েলথভুক্ত একটি দেশে হাই কমিশনার করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য লাস্ট অ্যাটেম্পট। তারপর কিন্তু স্মুথ ইলেকশনের দিকে আমরা চলে যাই। এখনো আপনার সেই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখবেন যে নানান রকমের আপনার সম্ভাবনা তাত্ত্বিকভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। 5 নভেম্বরের পরে আপনার অলটুগেদার ডিফারেন্ট বল গেম শুরু হবে, এটি অনুমান করা যায়। ধন্যবাদ।